হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থায় যেমন আছেন ভালো আছেন। কি হোগা, তো আমরাও ভালো আছি। এই যে সন্ধ্যাবেলা ফুচকা খেতে চলে আসছি, কিন্তু আমি ভেতরে কিছুই দিব না, এটা চিপসের মতোই খাবো, এইটাই আমার এভাবেই ভাল লাগে। বেশ ডিপ বাদাম কালা, সাদা ভালো। শুভ সকাল, পরদিন সকালবেলা, সকাল সকাল এভাবে ইলিশ মাছ কেটে নেওয়া হয়েছে। ইলিশ মাছটা আজকে সরিষা ইলিশ রান্না হবে, এরকম লাল কালো যে সরিষাটা আছে আমরা সেটা নিয়ে নিছি, আর আটটার মতো কাঁচামরিচ আর রসুন নিছি। এখানে একটু জিরা আছে, এই মরিচ রসুন তারপর হচ্ছে সরিষা, তারপরে হচ্ছে জিরা, এগুলো সব ব্লেন্ড করা হবে। পেঁয়াজও কি ব্লেন্ড করবে নাকি? পেঁয়াজটাও ব্লেন্ড করা হবে, এগুলা সব ব্লেন্ড করে নেওয়া হবে দর্শক। তো আজকে রান্না হবে সরিষা ইলিশ। ব্লেন্ড করে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ লবণ অ্যাড করে দিছে, দিয়ে মাছগুলো দিয়ে এভাবে মাখিয়ে নিছে। এখন এটা মিডিয়াম আঁচে দমে দমে রান্না হয়ে যাবে। ব্লেন্ডারের এই কাপে দুই আড়াই কাপ পানি দিলেই হয়ে যাবে একটা গোটা ইলিশ রান্না করে, একটা পুরো একটা ইলিশ মাছ। এখানে ছিল ওই যে কালো সরিষাটা, ওটা হচ্ছে 100 গ্রাম। একদম বলক উঠে গেছে সরষে ইলিশটা, চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে। এটাকে আবার ঢেকে দিতে হবে। আর এই যে সকাল সকাল আব্বা বাজারে গিয়ে এরকম বড়ই পাইছে মিষ্টি, তারপরে আঙ্গুর, এতগুলা করে ফল নিয়ে আসছে আমি বুঝতেছি না। কালকে এক গাদা বেদানা নিয়ে আসছিল, কালকের আগে পরে সে বেদানা তো খাওয়া হচ্ছে, এখন আবার এতগুলো আঙ্গুর নিয়ে আসছে, অনেকগুলা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো, একদম পুরো মনে হয় 1 কেজি না কতগুলা কতগুলা নিচ্ছে আঙ্গুর, 1 কেজি। এই হচ্ছে ব্যাপার, এ বড়টা অনেক মিষ্টি। এই তো সকাল সকাল আজকে আমাদের এইভাবে এসব দিয়ে দিনটা শুরু। এই যে দর্শক, সন্ধ্যাবেলা শুরু হয়েছে সেই ফুচকা ভোজন। তো ফুচকার ভিতরে যে ভর্তাটা দেওয়া হবে সেটা এখনো কমপ্লিট হয় নাই। তো এই তো
ফুচকা খাওয়া দাওয়া করতেছি। ফুচকাগুলো খুব সুন্দর, সেদিন যে স্বপ্ন থেকে কিনে নিয়ে আসছিলাম সেইটা। তো ভালো থাকেন সবাই, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারছি না আজকে, আল্লাহ পড়ে পড়ে যাচ্ছে সব বিছানায়, কি অবস্থা! খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, একদম খুব ভালো হয়েছে, ভালো লাগতেছে। দর্শক ভালো থাকেন, এখন আর গল্প করি না, একটু খাই দাই করি। আল্লাহ হাফেজ, যে যেখানে যেমন আছেন ভালো থাকেন। আর হ্যাঁ, অবশ্যই সাপোর্ট, অবশ্যই অবশ্যই সাপোর্ট করতে হবে। আসসালামু আলাইকুম, টাটা টাটা দর্শক, টাটা, বাই 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 দর্শক, বাই বাই।